এই বলে নিজের রুমে চলে যায় সাজিদ। ও বাড়ি থেকে আসার পথে অনেক ভেবেছে সে, হতে পারে না বিহার মা বাবার পরিচয় সে জানে না, কিন্তু তার মামার কাছে তো বড় হয়েছে সে। তাছাড়া নাবিহাকে ভালোবাসে সাজিদ, বিয়ে অবধি ঠিক হয়েছে তাদের। এই মুহূর্তে এসে এমন কিছু সে করবে না যাতে নাবিহা কষ্ট পায়, বিয়েটা নাবিহাকেই করবে সে। দেখতে দেখতে মান্তাসার হলুদের দিন চলে এলো, আয়োজনে কোনো কমতি রাখেনি মান্তাসার বাবা। বাড়িতে হলুদের আয়োজন করার কথা থাকলেও হলো না। আরশানের ভাবি চায় কোনো বড় কমিউনিটি সেন্টারে হলুদের আয়োজন হবে, কেননা তারাও এই আয়োজনে সামিল হতে চায়। তাদের কথা অনুযায়ী কমিউনিটি সেন্টারে গায়ে হলুদের আয়োজন করা হয়। একে একে সবাই আসলেও নাবিহা ও আজরা এখনও আসেনি। মমতাশা তাদের বেশ কয়েকবার ফোন দিয়েছে, আজরা রিসিভ করলেও নাবিহা করেনি। তাই মমতাশা আজরাকে ওর খবর নিতে বলল। ওদিকে নাবিহার বাড়ির সামনে কারে বসে আছে ইন্তিশার। আজরা তাকে গায়ে হলুদে নেওয়ার জন্য এসেছে, কিন্তু প্রায় 30 মিনিট হবে ইন্তিশার এখানেই বসে রয়েছে, এখনও কারো দেখা দেয়নি। তবে কি অনুষ্ঠানে যেতে রাজি হয়নি নাবিহা? স্বাভাবিক, তার মনের অবস্থা বেশ বুঝতে পারছে ইন্তিশার। তুই না গেলে মান্তাশা কতটা রাগ করবে ভেবে দেখেছিস? আজরা করা প্রশ্নে নাবিহা বলল, আমার মনের অবস্থাটা তোরা বুঝবি না? বুঝছি বলেই তো নিতে এসেছি তোকে, চল না প্লিজ। রুমের মাঝে আসলেন নাইলা খাতুন। আজরা এসেছে অনেকক্ষণ হলো, নিশ্চয়ই নাবিহাকে রাজি করাতে পারছে না। পরপর প্রিয় দুজনকে হারিয়েছেন নাইলা খাতুন, আর কাউকে হাতে চান না তিনি। নাবিহাকে অমন মনমরা হয়ে বসে থাকলে মানসিক অশান্তিতে ভুগবে, যেটা তার জন্য ক্ষতিকর। নাইলা খাতুনকে দেখে আজরা বলল, আন্টি দেখুন না, ও কিছুতেই যেতে রাজি হয় না। নাইলা খাতুন মেয়ের উদ্দেশ্যে বলেন, নাফিজা যেমন তোর বলছিল, মাদ্রাসাও ঠিক তেমনই, তাই না? একজনের জন্য অন্যজনের জন্য মন খারাপ করাবে। জামা জোহরকেও নিয়ে যা, ওর মনটাও ভালো হবে। মায়ের এক কথা শুনে যেতে রাজি হয় নাবিহা। আসলে তো মান্তাশা তো তার কাছে প্রিয়জন, তার মন কিভাবে খারাপ হতে দেয়? এইভাবে উঠে দাঁড়ায় সে। আজরা বলল, আয় আমি তোকে তৈরি হতে সাহায্য করি। নাবিহা তৈরি হলে তাকেও জহিরকে নিয়ে বেরোলো আজরা। নাবিহা হলুদ রঙের সুতি একটা শাড়ি পরেছে, কোনো সাজসজ্জা নেই তার, চুল খোপা করেছে। এভাবে বের হয়ে আসে, ইন্তিশারের সাথে তাকে কথা বলিয়ে দিল আজরা। এরপর তারা গাড়ির ভেতরে এসে বসলো। নাবিহাকে দেখে মনে হচ্ছে তার খোপায় ফুল থাকলে ভালো হতো, ফুল ছাড়া খোপার সৌন্দর্য ফুটে উঠছে না। কিন্তু একথা সে বলবে না, কারণ তার পাশে রয়েছে আজরা। পথিমধ্যে একটি ফুলের দোকান চোখে পড়লে গাড়ি থামালো সে। আজরা বলল, গাড়ি থামালে যে ফুলের দোকান দেখে। ফুল কেন? তোমার বেনিতে ফুল দিলে ভালো দেখাবে। আজরা হেসে গাড়ি থেকে নামে, এরপর এগিয়ে যায় ফুলের দোকানের দিকে। ইন্দিশারও গাড়ি থেকে নামতে নামতে বলল, তোমার খোপাতেও ফুল থাকলে মন্দ হতো না। এই বলে ইন্তিশার নেমে পড়ে। নাবিহা তার কথাতে একটু চমকালেও পরক্ষণে সেও গাড়ি থেকে নামে। তাকে দোকানে দেখে আজরা বলল, তোকে ডাকতে যাচ্ছিলাম, ফুল নিবি? হ্যাঁ, সূচকভাবে মাথা নাড়ালো নাবিহা। আজরা গোলাপ ফুল দেখতে চাইলে ইন্তিশার বলল, বেলি ফুল ভালো লাগবে। আজরা হেসে বলল, আসলেই। বেলি ফুল নিয়ে নাবিহার খোপায় গুঁজে দেয় আজরা, এরপর বলল, এখন একদম পারফেক্ট। আর চোখে নাবিহার দিকে তাকিয়ে ইন্তিশার আপন মনে বলে, আসলেই পারফেক্ট। অনুষ্ঠানে চলে আসে তার, মমতাশার বেশি খুশি হয়। কেক কাটা পর্ব শুরু করা হয়। এক পর্যায়ে মমতাশার হবু বর আরশান আসে তার ভাবি, তার ভাই ভাবি ও আত্মীয় স্বজনদের নিয়ে। কেক খাওয়া ও হলুদ ছোঁয়ানোর পর্ব শেষ হলে গানের তালে অনেকেই নাচতে থাকে। মমতাশাও সকলের সাথে যুক্ত হয়, যা দেখে মালিহা আরশানের উদ্দেশ্যে বল, মেয়ের কমন সেন্স বলতে কিছু নেই, শ্বশুরবাড়ির লোকজনদের সামনে কেউ এভাবে নাচে? যা শুনে খেপে যায় আরশান। মমতাশার উপরে প্রচণ্ড রাগ হয় তার, রাগে তার দিকে এগিয়ে যায়। এরপর তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে তাকে। তার এমন কাণ্ডে অবাক হয় মমতাশা, তাকে কোথায় নিয়ে যাচ্ছে আরশান? সবাই মজা করলেও এক পাশে বসে রয়েছে নাবিহা। সাজেকে দাওয়াত দিয়েছিল মমতাশা, এখানে আসার আগে তাকে ফোন করে নাবিহা। আসতে বলেছিল সাজিরকে, কিন্তু সে হ্যাঁ না কিছুই বলেনি, সময় পেলে আসবে জানিয়েছে। এখনও বেশ কয়েকবার তাকে ফোন দেয় নাবিহা, কিন্তু রিসিভ করলো না সাজির। ইদানিং সাজিরের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে সে, মনমরা হয়ে থাকে। আর তার ফুপুও আসেনি তাদের বাড়িতে, একমাত্র আপন ছিল এই ফুপুর পরিবার। তারাও হঠাৎ এমন নীরব ভূমিকা পালন করছে কেন?
এসব নিয়ে চিন্তিত হয়ে পড়ে নাবিয়া। স্টেজের পিছনে মমতাশাকে নিয়ে আসে আশার। মমতাশার মুখে শব্দ করে বলল, হাত ছাড়ুন, লাগছে আমার। আশান বলল, সামান্য হাত ধরেছি তাতেই লাগছে? হাত তুললে কতটা লাগবে ভেবে দেখেছ? মমতাশা অবাক হয়ে বলল, মানে? আমাদের বংশের মেয়ে বউরা এভাবে শ্বশুর বাড়ির সামনে বিহায়াপনা করে না। আমি কি করেছি? সবার সামনে নিচে নিচে বিহায়াপনা করনি তুমি? আজকে দিনটা আমার, মজা করাটাও কি দোষের? শ্বশুর বাড়ির সামনে করাটা দোষের? শ্বশুর শাশুড়ি কেউ তো নেই, মা বাবা থাকলে? তাকে থামিয়ে আসেন বল, ভাবি আমার মা, এর চেয়ে কোনো অংশে কম নয়। কথাটি মাথায় ঢুকিয়ে নাও, ও বাড়িতে থাকতে হলে তার কথা মতোই চলতে হবে। আর যদি না পারো এক্ষুনি জানিয়ে দাও, সময় আছে এখনো, দেরি হয়নি, চাইলে শেষ করতে পারো সব। এই বলে আশান চলে যায়। মমতাশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ছলছল নয়নে। অন্তত আজকের দিন এমন কিছু আশা করেনি সে। কমিউনিটি সেন্টারের সাজঘরে চুপচাপ বসে রয়েছে মমতাশা। আশানের আচরণে ভীষণ কান্না পেয়েছিল, তাই সবার থেকে লুকিয়ে এখানে চলে আসেছে। কিছুক্ষণ চোখের পানি ফেলার পর নিজেকে চেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে মমতাশা। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে তাকালো সে। নাভিয়াকে দেখে বলল, ও তুই, তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম, কি করছিস এখানে? শ্বাস ঠিক আছে কিনা দেখতে এলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে? মমতাশা কি বলবে ভেবে পায় না। নাভিয়া বলল, কিছু লুকোচ্ছিস, সব ঠিক আছে তো? জবাবে মমতাশা বলল, আরে হ্যাঁ সব ঠিক আছে। এই বলে দাঁড়িয়ে পড়ে মমতাশা হাত ধরে বলল, চল যাওয়া যাক। নিজের দুর্বলতার কথা কাউকে বলে নিজেকে ছোট করতে চায় না মমতাশা। পরিস্থিতি মোকাবিলা করার সাহস তার রয়েছে। আশানের এমন আচরণের যোগ্য জবাব সেও দেবে, সময়ের অপেক্ষা। বাসায় যাচ্ছে এজাজ, হঠাৎ তারপর আটকায় পাড়া কয়েকজন বন্ধু। তাদের মধ্যে তারেক নামের একজন বলল, শুনলাম মমতাশার নাকি বিয়ে হয়ে যাচ্ছে। এজাজ শান্ত স্বরে বলল, হুম। ছায়েদ নামের একজন বলল, বেশ বিত্তবান নাকি তার বর? হবে হয়তো, মেয়েদের স্বভাবই এমন, টাকাওয়ালা পেলে পুরানো সম্পর্কটা ছিন্ন করে। নিশ্চুপ এজাজকে দেখে তারেক বলল, এমনটা হতে দিলি কেন? কাউকে জোর করে আটকে রাখা যায়? অবশ্যই যাই, তোদের পার্সোনাল কলেজে ছবি ছিল না, ওইসব নিয়ে ব্ল্যাকমেল করলেই তো পারতিস। অমন মেয়ে মমতাশা নয়। কেমন মেয়ে বোঝা হয়ে গেছে, না হলে তোর মতো ছেলেকে ছেড়ে দিত। একটা দীর্ঘশ্বাস ফেলে এজাজ বলল, ভাগ্য আমার সহায় হয়নি। এখন তুই ওর দোষ দিস না, আমি হলে বিয়ে কিভাবে ও করতো দেখে নিতাম, সব ছেড়ে দিতাম নেটে। এবার খানিকটা বিরক্তি হয়ে এজাজ বলল, বললাম না অমন মেয়ে ও নয়। আর মানুষের বিয়ের পরে সম্পর্ক ছেদ করে, যেখানে মাত্র আমাদের প্রেমের সম্পর্ক ছিল, কাউকে জোর করে রাখা যায় না। যদি না সে থাকতে চায়, এতে মনের সুখ মেলে না, অশান্তি হয় কেবল, থাক না সে তার মতো। এই বলে এজাজ নিজের বাড়ির দিকে চলে যায়। সাইয়েদ বলল, কি পরিমাণ ভালোবাসলে ধোকা খাওয়ার পরেও ছেলেটা মেয়েটি সম্পর্কে কোনো বাজে কথা বলতে পারে না, এটা এজাজকে না দেখলে বুঝতাম না। দেখবি মমতাশা সুখী হবে না, অন্তত এজাজকে কাঁদানোর কারণে হলেও। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে যে যার বাসায় চলে যাচ্ছে। নাভিয়া ও জহিরকে নিয়ে বের হয়ে গাড়ি দেখতে থাকে। আজরা এসে বলল, এত রাতে গাড়ি কই পাবি? আসলেই পাচ্ছি না। আমাকে না বলে এখানে এলি কেন? তোদের কষ্ট দিতে ইচ্ছে করছিল না রে। ইন্তিশার এসে বলল, বাসায় নামিয়ে দিচ্ছি আমি, বসুন প্লিজ। নাভিয়াও চুপচাপ উঠে বসে গাড়িতে। আজরা বলল, কালও আমি নিয়ে যাবো তোকে, সময় মতো তৈরি হয়ে থাকিস। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।